আর তোমার মধ্যে যদি এই মূল্যবোধগুলো থাকে তাহলে তোমাকে কি বলবে সবাই ভালো বলবে তোমাকে সবাই আদর করবে এগুলাই হচ্ছে মূল্যবোধের ফলাফল আচরণ ভালো আচরণের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি তাহলে একটা প্রশ্ন হচ্ছে ভালো আচরণের মাধ্যমে আমরা কি করতে পারি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি পরীক্ষা যদি আসে ভালো আচরণের মাধ্যমে আমরা কি করতে পারি সুস্থ ও সুন্দর আচরণ সুন্দর সমাজ গড়ে তুলতে পারি এরকম আসতে পারে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার জন্য কি করতে হবে ভালো আচরণ গড়ে তুলতে হবে এখানে কয়েকটি ভালো আচরণের নাম দেওয়া হলো ছোটদের দেখাশোনা করা বাসায় যে ছোট ভাই বোন আছে তাদেরকে কি করতে হবে দেখাশোনা করতে হবে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাসায় আগ্রহ আছে অনেকের দাদা দাদি আছে চাচা চাচি আছে তাদেরকে কি করতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে স্কুল থেকে যে তাদেরকে সালাম দিতে হবে স্কুল আসার আগে তাদেরকে সালাম দিতে হবে তাহলে তারা কি করবে খুশি হবে তোমার বাসায় কোনো আত্মীয় আসলো নানি আসলো মামা আসলো তাদেরকে কি করবা সালাম দিয়ে হাসি মুখে বলবা মামা কেমন আসো মামি কেমন আছে তাহলে তাদের প্রতি কি হলো শ্রদ্ধা দেখানো হলো তোমার বাসায় এক আত্মীয় আসছে তুমি ঘরের মধ্যে চুপ করে বসে টিভি দেখতেছো তাহলে সেটা কি তাদের প্রতি তোমার শ্রদ্ধা জানানো হলো এটা একটা অবজ্ঞতা সে মনে মনে খুব কষ্ট পাবে তারপর হচ্ছে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা তোমার আশেপাশে যারা আছে তাদের দেখা হলে জিজ্ঞেস করবো আঙ্কেল আন্টি কেমন আছে কোনো সমস্যা আছে কিনা সেটাই হচ্ছে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা কেউ বিপদে পড়লে সাহায্য করা এই যে দেখো বইয়ে তোমাদের যে ছবি আছে একটা ভালো আচরণ করতেছে আর আমি তোমাদের উপকরণে কয়েকটা ছবি দেখাবো দেখে নে মনোযোগ সহকারে তোমরা খাতায়
তুলে নেওয়া। মূল্যবোধ হলো আমাদের ভিতরে নৈতিক গুণাবলী। মূল্যবোধ হলো আমাদের ভিতরে নৈতিক গুণাবলী। অন্যরা আমাদের বিশ্বাস করে, অন্যরা আমাদের দেশ করে বিশ্বাস করে। আমরা সকল বন্ধুর প্রতি ন্যায় সঙ্গত আচরণ করি। আমরা সকল বন্ধুর প্রতি কি করি? ন্যায় সঙ্গত আচরণ করি। আমরা সঠিক আচরণ করি ও নিয়ম মেনে চলি। অন্যরা আমাদের শ্রদ্ধা করে। ছোটদের দেখাশোনা করা, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। তাহলে আমরা এই পাঠ এক থেকে সুপ্রশ্ন করলাম। একটু দেখো এই অধ্যায়ের পাঠ একে, কিন্তু একটা বড় প্রশ্ন আছে, আমরা কিভাবে ভালো আচরণ করতে পারি। তাহলে ছোটদের দেখাশোনা করা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, এটা একটা বড় প্রশ্ন তোমরা মুখস্থ করবা আর এই সুপ্রশ্নগুলো খাতায় লিখবা। সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।